আপনাদেরকে জানাই পবিত্র রমজান মাসের মোবারকবাদ ও অনেক অনেক শুভেচ্ছা। এবার বলি ভিডিও সম্বন্ধে, আজকে এই ভিডিওটিতে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে পুরুষদের হরমোন ঠিক রাখার এবং পুরুষদের গ্ল্যান্ড বা গ্রন্থি ঠিক রাখার অথবা পুরুষদের হরমোন জনিত বা গ্ল্যান্ড জনিত কোন রোগের জন্য একটি কার্যকরী হোমিওপ্যাথি জার্মানি কম্বিনেশন মেডিসিন R19 অর্থাৎ R19 নিয়ে। তাই এই বিষয়ে যারা জানতে চান তারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানাতে চাই যে যারা আমার ভিডিও প্রথম দেখছেন অথবা যারা এখনো আমার শিফাখানা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওর নিচে যে লাল সাবস্ক্রাইব বাটন রয়েছে তাতে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টা চিহ্ন রয়েছে তাতে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন। দর্শক মন্ডলী, আমাদের শরীরে বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে, যেমন পিটিউটারি গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড, প্যাঙ্ক্রিয়াস, লিভার, টেস্টিস, প্রোস্টেট গ্ল্যান্ড, বিভিন্ন ধরনের গ্ল্যান্ড রয়েছে, এবং এই সমস্ত গ্ল্যান্ড থেকে আমাদের শরীরে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরণ হয়, আর এই সমস্ত হরমোন গুলির মাধ্যমে আমাদের শরীরে বিভিন্ন রকম কাজ হয়ে থাকে। আমাদের শরীরের গ্রোথ হয়, আমাদের শরীরের বৃদ্ধি হয়, আমাদের উচ্চতা নিয়ন্ত্রণ করে, আমাদের ওজন নিয়ন্ত্রণ করে, আমাদের খাওয়া দাওয়া মেটাবলিজম নিয়ন্ত্রণ করে, আমাদের হজম শক্তি নিয়ন্ত্রণ করে, পুরুষদের যৌন ক্ষমতা অর্থাৎ সেক্সুয়াল পাওয়ার, মহিলাদের সেক্সুয়াল পাওয়ার নিয়ন্ত্রণ করে, পুরুষদের চুল দাড়ি গজানো, স্তন ঠিক রাখা, মহিলাদেরও স্তন বড় করা থেকে শুরু করে তাদের চুল এবং অন্যান্য বিভিন্ন ধরনের কাজ এই হরমোনগুলির মাধ্যমে হয়ে থাকে। আজকে আমি বিশেষ করে পুরুষদের জন্য একটি কার্যকরী জার্মানি হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিন সম্বন্ধে আলোচনা করব, যেটি পুরুষদের হরমোন আর গ্ল্যান্ডের দ্বারা যদি কোন রোগ হয়ে থাকে সেই সমস্ত রোগগুলো নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। এই কার্যকরী জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে ডক্টর রেকওয়েক কোম্পানির R19। এটি জার্মানি কোম্পানি ডক্টর রেকওয়েক তৈরি করে, এটির ভারতীয় মূল্য হচ্ছে 235 টাকা, এটি 22 ml সিল প্যাকে থাকে, এটি বাংলাদেশেও পাওয়া যাবে, ভারতেও পাওয়া যাবে। এক কথায় যে সমস্ত জায়গায় জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন পাওয়া যায় সে সমস্ত জায়গায় এই R19 ডক্টর রেকওয়েগের গ্ল্যান্ডুলার ড্রপটি পাওয়া যাবে। এবার জেনে এই R19 হোমিওপ্যাথি কম্বিনেশন মেডিসিনে কি কি হোমিওপ্যাথি মেডিসিন মেশানো রয়েছে এবং এর কাজ সম্বন্ধে। মেশানো রয়েছে গ্ল্যান্ডুলার সুপ্রারেনালিস D12, এটি একটি আনকমন হোমিওপ্যাথি মেডিসিন, এটি হোমিওপ্যাথি দোকানে পাবেন না। এই কম্বিনেশনে জার্মানি কোম্পানি এই মেডিসিনটি ব্যবহার করেছেন। এই মেডিসিনটি গ্ল্যান্ড ঠিকঠাক রেখে হাইপারটোনিয়া, হাইপোটোনিয়া, অ্যাস্থেনিয়া, হাইপোগ্লিকামিয়া, অ্যাজমা, অ্যালার্জিক কন্ডিশন অর্থাৎ অ্যালার্জি যদি থাকে এই সমস্ত ক্ষেত্রে কাজ করে। সাথে সাথে ওয়েট রিডিউস অর্থাৎ শরীরে যদি ওজন কমে যায় বা শরীরে যদি ওজন বেড়ে যায় সেটিও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই হোমিওপ্যাথি মেডিসিনটি। মেশানো রয়েছে গ্ল্যান্ডুলার থাইমি D12, এটি আমাদের শরীরের গ্ল্যান্ডকে ঠিকঠাক রাখতে, আমাদের গ্ল্যান্ড বা গ্রন্থিকে ঠিকঠাক রাখতে আর তার যে হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। মেশানো রয়েছে হাইপোসিস D12, এটি আমাদের হরমোনের অংশবিশেষ, এটি আমাদের হরমোন ক্ষরণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, রক্তে ল্যাকটিক অ্যাসিডের মাত্রা ঠিকঠাক রাখতে সাহায্য করে এই হোমিওপ্যাথি মেডিসিনটি। মেশানো রয়েছে প্যাঙ্ক্রিয়াস, প্যাঙ্ক্রিয়াসে যে আমাদের হজম রস ক্ষরণ করে তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই প্যাঙ্ক্রিয়াস D12 মেডিসিনটি। পুরুষদের যে প্রধান মেল হরমোন সেক্স হরমোন তা হচ্ছে টেস্টোস্টেরন, এটির লেভেল ঠিক রাখতে সাহায্য করে এই টেস্টিস হোমিওপ্যাথি মেডিসিনটি। পুরুষদের শরীরে টেস্টোস্টেরন যে হরমোন রয়েছে তার লেভেল ঠিক রাখতে সাহায্য করে, আর এই টেস্টোস্টেরন লেভেল যদি পুরুষদের ঠিক না থাকে তাদের বিভিন্ন রকম সমস্যা হয়, যেমন যৌন দুর্বলতা আসে, তাদের দাড়ি গোঁফ ঠিক মতো গজায় না, হালকা ফুলকা থাকে, দাড়ি গোঁফ ঠিকঠাক থাকে না ইত্যাদি রোগ দেখা দেয়, আর এটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই টেস্টিস হোমিওপ্যাথি মেডিসিনটি। মেশানো রয়েছে থাইরোডিনাম D12, এটি থাইরয়েডের ক্ষেত্রে খুবই কার্যকরী হোমিওপ্যাথি মেডিসিন, যদি থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের ফলে শরীরে কোনো প্রবলেম হয়ে থাকে, থাইরক্সিন হরমোনের যদি গন্ডগোল থাকে সেটি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই থাইরোডিনাম হোমিওপ্যাথি মেডিসিনটি।
এই সমস্ত হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে এই ডক্টর রেকওয়েগের R19 R19 এই হোমিওপ্যাথি কম্বিনেশন অর্থাৎ পুরুষদের গ্ল্যান্ডুলার ড্রপ, পুরুষদের হরমোনের ড্রপটি তৈরি। এবার জেনে এই R19 হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে কি কি রোগ সারা যায় এবং এর মাধ্যমে কি কি রোগে চিকিৎসা করা যাবে সে সম্বন্ধে। এই R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটির মাধ্যমে যে কোনো রোগ যদি হরমোনের কারণে হয়ে থাকে, হরমোনের দুর্বলতা, হরমোন বেশি হয়ে যাওয়ার ফলে বা কম হয়ে যাওয়ার ফলে যদি হয়ে থাকে, তাহলে এই R19 হোমিওপ্যাথি মেডিসিনটি যদি ব্যবহার করেন তাহলে উপকারে লাগবে। যদি কারো গোঁফ দাড়ি গজাতে বা উঠতে দেরি হয়, যাদের গোঁফ দাড়ি কম থাকে, হালকা থাকে, তাদের ক্ষেত্রেও এই R19 হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী। যদি কারো হরমোনের প্রবলেমের কারণে, থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেমের কারণে যদি কারো দেহ শুকিয়ে যায়, রোগা হয়ে যায়, সেক্ষেত্রেও এই R19 খুবই কার্যকরী। এছাড়াও যদি কারো হরমোনের প্রবলেমের কারণে যদি ওয়েট গেইন বা ওজন বৃদ্ধি পেতে থাকে, তাদের ক্ষেত্রেও এই R19 হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী। পুরুষদের মধ্যে একটি রোগ দেখা যায়, তা হচ্ছে গাইনোকোমাস্টিয়া। এই রোগটি হচ্ছে এমন যে পুরুষদের স্তন মহিলাদের মতো বড় মোটা মোটা হয়ে যায়। এই ধরনের রোগের যে প্রধান কারণ তা হচ্ছে পুরুষদের শরীরে এস্ট্রোজেন হরমোনের মাত্রা বেড়ে যায় আর টেস্টোস্টেরন হরমোনের মাত্রা কমে যায়, তার ফলে পুরুষদের গাইনোকোমাস্টিয়া এই রোগটি হয়ে থাকে। এই ক্ষেত্রেও এই R19 R19 এই মেডিসিনটি যদি ব্যবহার করেন তাহলে উপকার পাবেন এবং এই রোগ থেকে আপনারা মুক্তি লাভ করবেন। এছাড়াও যদি পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের লেভেল কম থাকে, লেভেল ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রেও এই R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী। টেস্টোস্টেরন যদি লেভেল কম থাকে, পুরুষের পুরুষত্ব কম হয়ে যায়, পুরুষদের ক্ষমতা কমে যায়, পুরুষদের শক্তি কমে যায়, আর এই ক্ষেত্রে যদি R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করেন তো অবশ্যই উপকার পাবেন। হরমোনজনিত কারণে যদি পুরুষদের মধ্যে ইনফার্টিলিটি লক্ষ্য করা যায় অর্থাৎ বন্ধাত্ব লক্ষ্য করা যায়, সেক্ষেত্রেও এই R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী। হরমোনজনিত কারণে অথবা গ্ল্যান্ডজনিত কারণে যদি পুরুষদের বিভিন্ন রকমের যৌন দুর্বলতা লক্ষ্য করা যায়, যেমন স্বপ্নদোষ, নাইট ফলস, ধাতু দুর্বলতা, স্প্যামাটোরিয়া, প্রিমেচিউর এজুকুলেশন অর্থাৎ শীঘ্র পতন, লিঙ্গের শিথিলতা, ইরেকটাইল ডিসফাংশন, ইম্পোটেন্সি অর্থাৎ ধ্বজভঙ্গ, এই সমস্ত রোগ অথবা লিঙ্গ যদি দুর্বল হয়ে থাকে, পুরুষদের টেস্টিস বা অন্ডকোষ যদি ছোট হয়ে যায়, সেক্ষেত্রেও এই R19 R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি খুবই কার্যকরী। এ সমস্ত রোগে যদি আপনাদের হরমোন ইমব্যালেন্স থাকে বা গ্ল্যান্ডের কোনো রোগ থাকে তো অবশ্যই এই মেডিসিনটি যদি ব্যবহার করেন তো অবশ্যই আপনারা রোগ থেকে মুক্তি লাভ করবেন। এবার জেনে এই R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটির ডোজ সম্বন্ধে বা কিভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে। এই R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা এক চামচ জলে 10 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি এক চামচ জলে 10 ফোঁটা করে দিয়ে দিনে 3 বার খাবেন। খাবার 30 মিনিট আগে খাবেন অথবা খাবার 30 মিনিট পর খাবেন। এই R19 এই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনাদেরকে কম করে 3 মাস পর্যন্ত ব্যবহার করতে হবে, না হলে আপনারা এর রেজাল্ট দেখতে পাবেন না। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী এই মেডিসিনটি আপনারা 6 মাস পর্যন্ত ব্যবহার করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে। তাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওর নিচে যে ডিসক্রিপশন রয়েছে তাতে অনেক তথ্য রয়েছে অবশ্যই দেখবেন। আজ এই পর্যন্ত রাখি, সুস্থ থাকেন, ভালো থাকেন আর দেখতে থাকেন শিপাখানা ইউটিউব চ্যানেলটি।